গত সোমবার শ্রীলঙ্কার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। এই দলে রয়েছেন রাঙ্গামাটির কাউখালী উপজেলার মগাছড়ের উপজাতি কন্যা ঋতুপর্ণা এবং নানিয়ারচর উপজেলার ভুয়া আদামের বাসিন্দা শ্রেষ্ঠ গোলকিপার রূপনা চাকমা। দেশের জন্য অবদান রাখায় তাদের পরিবারেরও উচ্ছ্বাস কম নয়। আমি অনেক খুশি যে আমার বোন বাংলাদেশ জয় হয়েছে এবং অনেক আনন্দিত, এলাকাবাসীও অনেক আনন্দিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি করতেছি যে আমার বোন একটা ভালো চাকরি যেন পায়। আজকে গম লাগিয়ে হুজি উয়ং মারি হুজি উয়ং দো আপনা মুই দো ন যে আদামিয়া ফরালে যে ব্যাগ কুনে যে হুজি উয়ং দো। শিরোপা জয়ের এই আনন্দ ছড়িয়ে পড়েছে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যেও। দেশ বিদেশে যে খেলা খেলছে এখন মোটামুটি অনেক ঋতুপর্ণাকে আমি আশীর্বাদ জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর তুন আমি একটা ঋতুপর্ণার জন্য একটা চাকরি চাই। ঢাকা ইউনিয়নের এই পার্বত্য অঞ্চলের থেকেই আজকে ঋতুপর্ণা বাংলাদেশে সুনাম বইয়ে আনছে, আমি তার এই উন্নতির উত্তরোত্তর কামনা করছি। রূপনা চাকমা, মনিকা, ঋতুপর্ণা, তারপর আনু আর আনাই মগিনী যারা আছে হাতে করে কিন্তু এই স্কুল থেকে তারা এই মাটি খেলাধুলা করে কিন্তু আজকে এই জাতীয় পর্যায়ে আমাদের জাতীয় সাফল্যের বিশাল বড় একটা অংশীদার হতে পেরেছে। তাদের পরিবারগুলো কিন্তু দেখা যাচ্ছে এতটা সচ্ছল পরিবার না, তারা অনেক অসচ্ছল পরিবার থেকে এসে আজকে স্কুলের পৃষ্ঠপোষকতায় আর সমাজের সুশীল সমাজের বিশেষ কিছু মানুষের অবদানের জন্য আজকে তারা এই পর্যায়ে এসেছে। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর বাবাকে হারান রূপনা এবং ঋতু। তাদের মায়েরা আর্থিক অভাবের সঙ্গে সংগ্রাম করে বড় করেন দুজনকেই। 15 সালে আমার বাবা মারা যায়, আর্থিক অবস্থায় আমরা ভেঙে পড়ি। তারপরে 2016 সালে বিকেএসপিতে চান্স পায়। বিরাজেন স্যার এবং চান্দিমণি স্যার অনেক সহযোগিতা করে বিকেএসপিতে ভর্তি করে দেয়া। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি ঝোঁক ছিল তাদের। ঘাগরা উচ্চ বিদ্যালয়ে ভর্তির পর অদম্য সাহস এবং পরিশ্রমে আন্তর্জাতিক অনূর্ধ্ব-19 নারী দলে ডাক পান রূপনা এবং ঋতুপর্ণা। আমার অভিজ্ঞতা ছিল আমি একজন ফুটবলার হিসাবে আমি ওদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম এবং ওদের ভাগ্য ভালো, এখন ন্যাশনালে ওরা চান্স পাইছে। ন্যাশনালে যাওয়ার পরে এখন দেশে বিদেশে খেলতেছে, তারপর চট্টগ্রামে এবং বাংলাদেশে তথা এলাকার একটা সুনাম অক্ষুণ্ণ রাখছে। ঋতুপর্ণা, রূপনা, মনিকা, নায়ানো ওরা খুব ভালো একটা পারফরমেন্স করেছে, দেখে খুব ভালো লাগছে এবং আশীর্বাদ করি। এই জয়ে সারা দেশের মানুষের সঙ্গে আনন্দিত এবং গর্বিত রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা। আমরা এই ধরনের খেলোয়াড় আমরা অবশ্যই ভবিষ্যতেও সৃষ্টি করার জন্য আমাদের আন্তরিকতা অভাব থাকবে না, যদি আমরা আমাদের যে লজিক সাপোর্টগুলো পাই, আমাদের বিশেষ করে আমাদেরকে যারা সহযোগিতা করেন ওই সংস্থা সহযোগিতা পেলে আমরা অবশ্যই আমাদের মন প্রাণ দিয়ে আমরা এই ধরনের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় তোলার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এদিকে সাফ ফুটবলে শিরোপা জয়ের পরই 2 কৃতি ফুটবলারের বাড়ি যান জেলা প্রশাসক। এ সময় তাদের 2 পরিবারকে 1.5 লাখ টাকা করে আর্থিক অনুদান দেন। আমার পাশে ঋতুপর্ণার মা আছে, আমি রূপনা চাকমার বাড়িতেও গিয়েছিলাম, তার মার সাথে দেখা হয়েছে। তাদের মাদের সম্মান করতে যে আমি নিজে সম্মানিত বোধ করছি এবং উপলব্ধি করলাম যে আসলে এই প্রতিভা এটা যেখান থেকে হোক আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিভাগুলোকে নার্চার করা। তো তারা যেই প্রত্যন্ততা জয় করে আজকে এই পর্যায়ে চলে এসছে, এটা আমি তাদেরকে স্যালুট জানাই। আমি মনে করি এই রূপনার এবং ঋতুপর্ণার আলোকে এই পুরো এলাকা আলোকিত হবে, একটা জেনারেশন তৈরি হবে। পার্বত্য এলাকায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে রূপনা ও ঋতুপর্ণার মতো আরও বেশি খেলোয়াড় সৃষ্টি হবে এবং জাতীয় পর্যায়ে দেশের সুনাম অর্জন বয়ে আনবে বলে প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।